আসুন আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার তোতা? আমি তো তোমাকে যা বলার সেটা বলেই দিয়েছিলাম। কি বলে দিয়েছো? বলিনি যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না? এরা কেন এসেছে? আমার জীবনের সমস্ত কথা এখানে রূপের সামনে বলবে বলে? এইভাবেই আমার ছেলেকে এই মেয়েটা বিয়ে করতে চায়। মেয়েটাকে প্রথম দিন থেকেই আমি বুঝেছিলাম যে ও কত সাংঘাতিক ধরিবাজ, সে কথাই প্রমাণ হয়ে যাচ্ছে আজ। দেখো রূপ, সেদিন আমি না জেনে বুঝে তোমাকে অনেকগুলো কথা বলে দিয়েছি, আমার সেগুলো বলা উচিত হয়নি, হয়তো তোমায় আঘাত করেছি। কিন্তু আজকে তোমাকে এখানে আমি কয়েকটা সত্যি কথা জানাতে এসেছি। কোনো সত্যি জানা উচিত না, এমন কোনো সত্যি নেই যেটা ওকে জানতে হবে, তাই নাকি? যদি সত্যি কোনো সত্যি না থেকে থাকে তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? এই তুমি আমাকে সত্যি বলার কে? ও আমার ছেলে। বাবা, আমি শুধু তোমার ছেলে নয়, হ্যাঁ তুমি আমার বাবা, কিন্তু আমাকে জন্ম কে দিয়েছিল? মা, এসব এরা কি কথা বলছে মা? আমি এদের কাউকে চিনতে পারছি না, এরা কি বলছে আমাকে পরিষ্কার করে বলবে? তুমি ওদের কথা শুনো না, তোমাকে কিছু শুনতে হবে না, তুমি ওপরে যাও। এই মেয়েটা ভীষণ, এই মেয়েটা ছকবাজি করে প্ল্যান করে এখানে এসেছে। আমি বলছিলাম না, তোমার প্রপার্টি দেখেছে তো, তোমার প্রপার্টি দেখেছে, তোমার মতন ছেলেও কোথায় পাবে? পাবে না তো, সেজন্য এসেছে। তুমি ওকে চিনতে পারোনি, তুমি ওকে চিনতে পারোনি রূপ, ও ভীষণ ডেঞ্জারাস মেয়ে। তুমি তুমি একদম এসবের মধ্যে থাকবে না, আমি বলছি না, তুমি যাও, তুমি যাও, শিগগিরই যাও ওপরে। আমি এদের সামনে নেব, আমি পুলিশ ডাকবো। এইসব মানুষকে কি করে ট্রিট করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আগে করতে পারতে, কারণ সেই কায়দা তুমি জানতে, কিন্তু সেই কায়দাটা এখন আমরা শিখে গেছি, তাই এখন আমরা তোমায় ট্রিট করব। তুমি সারা পৃথিবীর কাছে ভালো মানুষ সেজে থাকবে, আর আমার ছেলে সারা জীবন চোখের জল ফেলবে, এটা তো বাবা হয় আমি হতে দেব না। এই বৃদ্ধ বয়সে তোমাদের জন্য আমাকে এইভাবে ছোটাছুটি করতে হচ্ছে? নিশ্চয়ই তোমরা আমার মেয়ের সঙ্গে কিছু করেছিলে, কিছু অন্তত একটা বলেছিলে, যার জন্য আমার মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তখন তো আমি তার সামনে ছিলাম না। না কি বলেছি, কি বলেছি আমরা? আমরা ওকে কিচ্ছু বলিনি, না জেনে শুনে কথা বলবেন না। খবরদার, আপনাকে এখানে কেউ কোনো কথা বলতে বলেনি, নিজেরাই একবারে দুঃখে কষ্টে মরে যাচ্ছি, মরে হাওয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে সব, ব্যস্ত শ্বাসে জলে রয়েছে সব, আবার বলছে মরে যাচ্ছি। দেখুন, আপনার সঙ্গে ঝগড়া করার মুডে আমরা নেই। তা আমি কি ঝগড়া করার মুডে এসেছি? আমি সেই রানাঘাট থেকে এখানে ছুটতে ছুটতে এসেছি, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, মেয়ের খোঁজের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা এতগুলো লোক বাড়িতে রয়েছে অথচ মেয়েটার কোনো খোঁজ খবর করতে পারছো না? আমার তো মনে হচ্ছে তোমরা ইচ্ছে করে মেয়েটার কোনো খোঁজ খবর নিচ্ছ না। ইচ্ছে করে? আপনার সত্যি সত্যি মনে হচ্ছে যে আমরা ইচ্ছে করে ওর খোঁজ খবর নিচ্ছি না? সত্যি নাকি মিথ্যে নাকি? আর সত্যি মিথ্যে কি বলবো, এই এতদিন হয়ে গেল মেয়েটার কোনো খোঁজ খবর পাওয়া যায়। সে কি খুনির আসামি যে তাকে পাওয়া যাচ্ছে না? সমস্ত আবল দাবল কথা বললে আমি মেনে নেবো? না না, কখনো মানবো না, ওসব বললে হবে না যে পাওয়া যাচ্ছে না। আচ্ছা কাকারাদু, আমি আমি বলছিলাম কি, তুমি কি বলতেটা কি চাইছো? এই তুমি চুপ করো, তুমি শুধু শুধু আমাদের উপর রাগ করছো জানো তো কাকারাদু। দেখো, তোমার যেরকম কষ্ট হচ্ছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে, আমাদেরও তো সেরকমই কষ্ট হচ্ছে, আর তার উপর পুলিশও তো কম চেষ্টা করছে না। আমার তো মনে হচ্ছে তোমরাই পুলিশকে বারণ করে দিয়েছো, খুঁজবেন না।
আমি সহ্য করবো না, আমার সহ্য হচ্ছে না। বাড়ি বয়ে সেই সমস্ত কথা শোনাবেন, আমি কিন্তু সহ্য করবো না। আমার মজা দেখাবো না আপনাকে, আপনি বুঝবেন। ঠেলা মজা দেখাবেন? হ্যাঁ আপনি মজা দেখাবেন? হ্যাঁ দেখাবো, মজা দেখাবো। আমি আপনাকে মজা দেখাবো, এমন মজা দেখাবো না এই বুড়ো বয়সে হাতে হাত করা পড়তে হবে। মানুষকে ভুল করে না, সে কি ভুল করতে পারে না? সে এতই মহান, এতই বড় যে সে ভুলই করতে পারে না। এইরকমই তো মানুষ করেছেন আপনি ওকে। আপনি যেরকম ভুল স্বীকার করতে পারেন না নিজে, সেও নিজের ভুল স্বীকার করতে পারে না। আর সেই জন্যই তুই সংসারটা ছেড়ে চলে গেল, এত ভালো একটা সংসারকে ভাসিয়ে দিয়ে চলে গেল। যাবে কোথায়? রক্ত, যে রক্ত, এই রক্তের জন্যই তো, ওই জন্যই তো, ওই জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, রক্ত রক্ত, এই হচ্ছে আমাদের রক্ত, আমরা এরকম ভাবে থাকি, এটাই হচ্ছে আমাদের রক্ত। বাজে বাজে কথা বলতে বলছে, বাজে কথা বলছে। আচ্ছা সবাই মিলে উত্তেজিত হয়ে কথা বললে কি কাজের কাজ কিছু হবে বলো তো? বিশ্বাস করুন, আমরা আমরা অনেক খোঁজা খুঁজছি বৌদি ভাইকে, আমরা সমানে খুঁজে চলেছি, কিন্তু যে নিজে ইচ্ছে করে হারায় তাকে কি পাওয়া যায় বলুন? ইচ্ছে করে হারায় বলে? আচ্ছা আপনার কি মনে হচ্ছে বলুন তো, ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে? না, আমাদের জব্দ করবে বলে আড়ালে গিয়ে বসে আছে, অন্তত এইটুকু আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছো, আর বুঝতে পেরেছো বলে যে তুমি ইউনিভার্সিটিটা করতে পারবে, এখানে ওখানে যেতে পারবে, সব কিছু করতে পারবে। আমাকে একটা সংসার চালাতে হয়, আমার মা, আমার এবং আপনার ভাইজি সারা মাসের ওষুধের দাম খরচা জানেন? না না, মুখ ঘোরালে চলবে না, আপনাকে আপনাকে শুনতে হবে। এই বাড়িটার মধ্যে একটা একটা বিপর্যয় চলছে, আমার মেয়েটা কীভাবে যে রয়েছে মানসিকভাবে আপনার কোনো ধারণা আছে? তার মধ্যে আপনার ভাইজি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, আমিও যেতাম জানেন তো, আমিও যেতাম, পারলে আমিও যেতাম, আমিও এই সংসার ছেড়ে চলে যেতাম। আপনি ইউনিভার্সিটির কথা বলছেন, আপনি জানেন যে আমি যদি এখন ইউনিভার্সিটিতে না যাই তাহলে আমার চাকরিটা চলে যাবে, আমার আর কোনো ছুটি নেই। বুঝলাম, তাহলে মধ্যে কথাটা কি দাঁড়ালো, তোমরা আমার ভাইজিকে খুঁজে পাবে না, এই তো? একবারও সেই কথাটা কেউ বলে, কিন্তু আপনি আগে ভাবুন যে আমরা কোথায় কোথায় খুঁজবো, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে খুঁজেছি। আপনি জানেন আমার মেয়েটার কি অবস্থা, একটা সেন্টিমেন্টাল মেয়ে, ইমোশনাল মেয়ে, সকালবেলা থেকে বেরিয়ে মাঝরাত্রিরে ফিরছে মেয়েটা, কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে, কোথায় খুঁজিনি আমরা, হাসপাতাল, মর্গ, থানা, সব জায়গায় খুঁজেছি, শুধু মানুষটাই কোথাও নেই। আমি বুঝতে পারছি, আমার মেয়েটা এমন অভিমান করে এমন জায়গায় চলে গেছে, সেখান থেকে সে আর কোনোদিন ফিরবে না। দয়া করে খুলে বলবেন, একটা হিস্ট্রি আমার স্ত্রীর আছে জানতাম, সেই ইতিহাস হয়তো আপনি নিজেও, কিন্তু তার সঙ্গে এদের কি সম্পর্ক? আপনার বউ আপনাকে সাহস করে সত্যি ঘটনাটা জানায়নি, আর সত্যির ঘটনাটা না জেনেই আপনি ওর সঙ্গে এত বছর ঘর করছেন। আপনি তার সঙ্গে একটা সুখের স্বর্গ করে সংসার করছেন, আপনার এই সুখের স্বর্গ ভাঙার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আমার নিজের সুখের স্বর্গে তো আগুন ধরে গেছে, তাই এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। আমার ছেলে সে তো কোনো অন্যায় করেনি, তাহলে এত কষ্ট ও পাচ্ছে কেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সবাইকে অপবাদ দিচ্ছে, লোচ্ছা লাফাঙ্গার মতো ব্যবহার করে বেড়াচ্ছে, এটা কেন, কার জন্যে, কিসের জন্যে? কিন্তু আমার ছেলের জীবন তো সেভাবে শুরু হয়নি, ও তো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কোনো একজনের ভুলে বা কোনো একটা কারণে হয়তো লেখাপড়া ও শেষ করতে পারেনি। আর ওর জীবনে ও যখন মাত্র 2 বছর বয়স হবে তখন ওর জন্মদাত্রী মা ওকে ছেড়ে চলে যায়। আপনি বরঞ্চ আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, আস্ক ইওর ওয়াইফ, যে আসমানকে ছেড়ে এসেছিল কি আসেনি, আস্ক হার। কি বলছেন আপনি? এসব মিথ্যে কথা, মিথ্যে কথা, এসব গল্প সাজানো বানানো। রূপ রূপ, এসব গল্প সাজানো, সব সাজানো, সব বানানো। কিন্তু এই কথাগুলো কোথা থেকে আসছে মা, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বলো।
তোমার এখন বুঝতে অনেক সময় লাগবে রূপ। তুমি হয়তো ভেবেছো আমি এখানে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। তুমি বুঝতে পারছো না যে তোমার মতো ছেলেকে আমি কতদিন আগে পরিত্যাগ করে ফেলেছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি রূপ, আমি আর তোমার সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখি না। এই কথাটুকু মনে রেখো, তোমার মতো ছেলেকে বিয়ে করার থেকে সারা জীবন কুমারী থাকা অনেক বেটার। তোমাকে বিয়ে করার স্বপ্ন আমি আর দেখি না রূপ, ক্লিয়ার করে দিলাম। তাছাড়া আসমানের মতো ছেলে পাশে থাকতে তোমার মতো ছেলের দিকে চোখ যাবে কেন আমার? হ্যাঁ, আগে গিয়েছিল ঠিকই, কিন্তু তখন তো আসমান পাশে ছিল না। আর এখন যখন আসমান আছে তখন তোমার দিকে আমার আর চোখ যাবে না, এটা নিশ্চিতভাবে জেনে নাও। ভালোবাসা।